কাজের মাসি ছেলেটিকে শিখিয়ে দিয়েছিল 3 মিনিট ধরে ডিম সিদ্ধ করতে হয়। এটা শিখিয়ে মাসি ঘরের অন্যান্য কাজ করছিল। কিছুক্ষণ পরে মাসি দেখল ছেলেটি চুলার উপরে গরম জলের ভেতরে ঘড়িটি সিদ্ধ করছে, আর তার হাতের মধ্যে ডিম নিয়ে সেই ডিমের দিকে তাকিয়ে সময় দেখছে। এতটাই এলোমেলো ছিল যে কখন খেয়েছে কি বলেছে এগুলো কিছুই সে মনে রাখতে পারতো না। এই ছেলেটি আর কেউ নয়, প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং অ্যালকেমিস্ট স্যার আইজ্যাক নিউটন। আজ এই ভিডিওর মাধ্যমে তাঁর এই জীবন কাহিনী বর্ণনা করা হবে। সালটা ছিল আধুনিক বর্ষপঞ্জি অনুসারে 1643 খ্রিস্টাব্দে 4ঠা জানুয়ারি। লিঙ্কন শায়ারের উলস্থর্প ম্যানারে আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন। নিউটনের যখন জন্ম হয় তখনও ইংল্যান্ডে সমসাময়িক কালের আধুনিকতম প্যাপাল বর্ষপঞ্জির ব্যবহার শুরু হয়নি, তাই তার জন্মের তারিখ নিবন্ধন করা হয়েছিল 1642 সনের ক্রিসমাস দিবস হিসেবে। তিনি তার বাবা আইজ্যাক নিউটন স্মিথারম্যান সিনিয়রের মৃত্যুর 3 মাস পর জন্ম নেন। নিউটনের যখন 3 বছর বয়স তখন তার মা আরেকটি বিয়ে করেন এবং নতুন স্বামী রেভারেন্ড বার্নাবাউস স্মিথের সঙ্গে বসবাস করতে শুরু করেন। এ সময় নিউটন তার মায়ের সঙ্গে ছিলেন না। তার দিদা মার্গারি এইসকফের তত্ত্বাবধানে তার দিন কাটতে থাকে। নিউটন তার সৎ বাবাকে পছন্দ করতে পারেননি। তার মা এই লোককে বিয়ে করেছেন বলে মায়ের প্রতি তার কিছুটা ক্ষোভও ছিল। নিউটনের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় বাড়ির পাশের এক ক্ষুদ্রায়তন স্কুলে। 12 বছর বয়সে তাকে গ্রান্থামের ব্যাকরণ স্কুলে পড়াশোনার জন্য পাঠানো হয়। সেখানে তিনি এক ঔষধ প্রস্তুতকারক ও বিক্রেতার বাড়িতে থাকতেন। এই স্কুলে প্রথম দিকে তার সঙ্গে কেউ না পড়লেও এক সময় আরেকটি ছেলে তার সাথে ভালো প্রতিযোগিতা করতে সমর্থ হয়েছিল। স্কুল জীবনের প্রথম থেকেই নিউটনের সবচেয়ে বেশি ঝোঁক ছিল বিভিন্ন ধরনের যন্ত্র তৈরির প্রতি। সেই সময়ই তিনি উইন্ডমিল, জলঘড়ি, ঘুড়ি এবং সানডায়াল তৈরি করেছিলেন। এছাড়া তার গুরুত্বপূর্ণ নির্মাণ ছিল একটি 4 চাকার বাহন, যা আরোহী নিজেই টেনে নিয়ে চালাতে পারতেন। 1656 খ্রিস্টাব্দে নিউটনের সৎ বাবা মারা যান। এরপর তার মা তার দিদার কাছে ফিরে আসেন এবং নিউটনকে স্কুল থেকে ছাড়িয়ে দেন। তার উদ্দেশ্য ছিল বাড়িতে ক্ষেত খামারের কাজ শিখিয়ে ভবিষ্যতের বন্দোবস্ত করে দেওয়া। কিন্তু তিনি সত্তরই বুঝতে পারেন খামারের কাজের প্রতি নিউটনের তেমন কোনো ঝোঁক নেই। নিউটনের কাকা ছিলেন বার্টন কগলিশের রেক্টর। এই কাকার উপদেশ শুনে পরিবার থেকে তাকে কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনার জন্য পাঠানো হয়। নিউটন ট্রিনিটি কলেজ থেকে 1661 সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। কলেজে অধ্যয়নকালে তিনি তার পড়াশোনার খরচ চালানোর জন্য কলেজের বিভিন্ন স্থানে ভৃত্যের কাজ করতেন। ছাত্র হিসেবে বড় কোনো কিছু তিনি করেছেন বলে ট্রিনিটি কলেজের কোনো দলিলপত্র লেখা নেই, তবে জানা যায় তিনি মূলত গণিত ও বলবিজ্ঞান বিষয়ে অধিক পড়াশোনা করেছিলেন। ট্রিনিটি কলেজে প্রথমে তিনি কেপলারের আলোকবিজ্ঞান বিষয়ক সূত্রের ওপর অধ্যয়ন করেন। এরপর অবশ্য তিনি ইউক্লিডের জ্যামিতির প্রতি মনোনিবেশ করেন। 1665 খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রি লাভের আগেই নিউটন তার বিখ্যাত দ্বিপদী উপপাদ্য বিষয়ক সূত্র প্রমাণ করেন এবং একই সাথে ফ্লাকশিয়নের পদ্ধতি আবিষ্কার বিষয়ক প্রথম তত্ত্ব প্রদান করেন। ট্রিনিটি কলেজের সেই দিনগুলো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু 1665 খ্রিস্টাব্দে কেমব্রিজ এবং লন্ডনে প্লেগ রোগ মহামারী আকার ধারণ করে। এর ফলে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। নিউটন উলস্থর্পে ফিরে যান। ফিরে এসেও কিন্তু নিউটন থেমে থাকেননি। সেখানে মূলত রসায়ন এবং আলোকবিজ্ঞান বিষয়ের ওপর
বিভিন্ন পরীক্ষণ চালিয়ে যেতে থাকেন। 1670 খ্রিস্টাব্দ থেকে 1672 খ্রিস্টাব্দ পর্যন্ত নিউটন আলোক বিজ্ঞানের উপর বক্তৃতা প্রদান করেন। এই সময় তিনি আলোর প্রতিসরণ আবিষ্কার করেন। 1679 খ্রিস্টাব্দে নিউটন বল বিজ্ঞান এবং বিশেষত মহাকর্ষ এবং গ্রহ সমূহের ওপর এর প্রভাব বিষয়ে তার নিজস্ব গবেষণায় ফিরে আসেন। এক্ষেত্রে গ্রহীয় গতি সম্বন্ধে কেপলারের সূত্রকে তিনি তথ্য সূত্র হিসেবে ব্যবহার করেন। 1687 খ্রিস্টাব্দের 5 জুলাই তিনি তার প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা নামক বিখ্যাত গ্রন্থটি প্রকাশ করেন। এই বইয়ে নিউটন গতির 3টি মৌলিক সূত্রের উল্লেখ করেন। তিনি বস্তুসমূহের মধ্যবর্তী বলকে প্রকাশ করার জন্য ল্যাটিন ভাষায় গ্র্যাভিটাস শব্দটি ব্যবহার করেছিলেন। এই শব্দটি পরবর্তীকালে মহাকর্ষ বল নামে পরিচিত হয়। এটি প্রকৃতির অন্যতম একটি মৌলিক বল। নিউটনের এ বিষয়ের ওপর একটি তত্ত্বের অবতারণা করেন যা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। 1704 খ্রিস্টাব্দে নিউটন অপটিক্স নামক একটি গ্রন্থ লেখেন যাতে তিনি আলোর কণা তত্ত্ব বিষয়ে তার অভিমত বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। জনৈকা মিস স্টোরের সঙ্গে নিউটনের বাগদান হয়, কিন্তু পড়াশোনা ও গবেষণায় খুব বেশি নিমগ্ন থাকার কারণে নিউটন বিবাহ করেননি, কিন্তু এই নিয়ে মত পার্থক্য আছে। 1705 খ্রিস্টাব্দে তিনি নাইট উপাধিতে ভূষিত হন। সমগ্র মহাদেশ থেকেই তার জন্য বিভিন্ন সম্মান এসেছিল। 1725 খ্রিস্টাব্দের পর নিউটনের স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে। 1727 খ্রিস্টাব্দের 20 মার্চ 85 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাকে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবে সমাধিস্থ করা হয়। তো এই ছিল আজকের গল্প। আইজ্যাক নিউটনের এই জীবনী আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।